পাখিটা কত ডাকাডাকি করে ওর সঙ্গীকে ডাকছে, খুঁজছে। আবারও পাখিটা একা একা হয়ে গেল। কিছুদিন আগের ভিডিওতে দেখেছো আমরা রিওর জন্য নতুন পাখির সঙ্গে আনতে যাচ্ছি, কিন্তু আনার পর যে এইরকম ঘটনা ঘটে যাবে সত্যি সেটা অজানা ছিল। আর আজকে দেখো এই পাখিটাও একা হয়ে গেল। কদিন ধরে একদমই মনটা ভালো নেই, তাই জন্যে ভিডিও ফিডিও কিছু বানানো হয়নি বা বানাতে পারিনি। তো আজকে বাধ্য হয়েই ভিডিওটা বানাচ্ছি বলতে পারো। আমাদের যখন আমরা আমাদের কাছের কোনো কিছু হারাই, কাছের কোনো জিনিস, প্রিয় কোনো জিনিস যখন আমরা হারিয়ে ফেলি, তখন সত্যি আমাদের খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আমরা যখন কোনো পেট পুষবো বলে বাড়িতে নিয়ে আসি, আর দেখতে দেখতে এক মাস, দু মাস, তিন মাস এইভাবে দিনের পর দিন কেটেও যায়, আজ তারাও কিন্তু আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে ওঠে। তার কেয়ার করা, তার ভালোবাসা সবটাই, আর সে যখন হারিয়ে যায় না, পুরোটাই যেন আবার শূন্য হয়ে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। হয়তো এই বিষয়গুলো আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো আমার মনে হলো আমি যে শিক্ষাটা পেয়েছি আজকে এই বিষয়টা থেকে, যাতে তোমরাও এই শিক্ষাটা না পাও, তার জন্যই তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করছি। আবার অনেকে হয়তো জানতেই পারো, আমার কাছে এই কথাটা হয়তো কিছুই নাও হতে পারে তোমাদের কাছে, তাও আমি বলবো, কারণ এরা আমাদের কাছে সত্যি খুব প্রিয়, সত্যি খুব কাছে, তাই জানিয়ে রাখা হয়তো দরকার। আমরা যখন কোনো কিছু পুষবো বলে নিয়ে আসি, আর সে যখন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বা চলে যায়, সত্যি তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা এর আগেও অনেকগুলো পেট পুষেছি, বাট জানি না কেন কোনো না কোনো কারণে মারাই যায়। যেরকম আমাদের বিড়াল ছিল বাড়িতে, বিড়ালটা বাড়িতে আসতো, খেতো, বাইরেও বেরোতো, সবটাই ঠিকঠাক চলছিল, কিন্তু হট করে কুকুরে ধরলো, মেরে দিল। আমরা কোনোদিনই না জন্তু জানোয়ার ওই যে আটকে রাখবো, খাঁচায় রাখবো কোনোদিনই ভাবিনি। কুকুরও তাই, কুকুরও পুষেছিলাম, কোনোদিনও আটকে রাখিনি। আমরা রাস্তার কুকুরদের অনেকেই আছে যারা পোষে, আবার অনেকে আছে পোষে না। তো আমরা কিন্তু কোনো দামি কুকুর কিনে এনে বাড়িতে পুষিনি, নর্মাল কুকুর কিনে এনে, নর্মালই রাস্তার কুকুরই নিয়ে এসে আমরা পুষেছিলাম। প্রায় অনেক দিন ছিল, হঠাৎ করে একদিন ওকে চেন খুলে দিলে ও পটি ফটি করে ঘুরে ঘাড়ে আবার চলে আসতো। হঠাৎ করে একদিন চেন খুলে দেওয়া হলো আর ফিরেই এলো না, কেন জানি না, কিছুই বুঝতে পারলাম না কী হয়েছিল সেদিন। কৌশল আদৌ কি বেঁচে আছে নাকি কিছু হয়ে গেছে কিছু জানি না। অনেক খোঁজাখুঁজিও করেছিলাম বাট পাইনি। তারপরে আমরা বিড়াল পুষলাম, বিড়ালটা যে বললাম যাই একটু বড় হয়ে গেল, বাড়ির বাইরে বেরোনো শুরু করলো, ব্যাস কুকুরে ধরে মেরে দিল। সেটা নিয়েও আমাদের বাড়িতে অনেক দুঃখ হয়েছিল, সবার মনে কষ্ট ছিল। আমরা তারপর থেকে সিদ্ধান্ত নিলাম যে পেট একদমই পুষবো না। হঠাৎ করে দেখো ঈশ্বরের কি লীলা, আমি জানি না, রিওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিল, সেই লাভবার্ড পাখিটা যেটা আমরা আমাদের ছাদে পেয়েছিলাম। আমরা কিন্তু কোনো পোষার উদ্দেশ্যে ওকে কিছু করিনি, জাস্ট নিয়ে এসেছিলাম। আমরা জানতাম যে ওকে যদি আমরা ছেড়ে দিই হয়তো কোনো কাগে মেরে দিতে পারে, তার জন্য আমরা ওকে পুষেছিলাম। হঠাৎ করে এবার দেখতে দেখতে দেখো তিন চার মাস কেটে গেল, রিও আমাদের বাড়িতে আছে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। ও ডাকলে বুঝতে পারতাম সবটাই, মানে ওর সবটাই বুঝতে পারতাম, মানে একটা পোষ মানাই হয়ে গেছিলো বলা যায়। আমরা কথা বললে চুপ করে যেত, আবার কথা না বললে চিল্লাতো, অনেক কিছু করতো, আর আমরা ওর সাথে খুব মজাও করতাম কথা বলে বলে। বেসিক্যালি আমার হাজবেন্ড, আমার দাদা, ওরা সিটি মেরে মেরে পাখিদের মতন কথা বলতো, বেশ খুব ভাল লাগতো। তো আমরা ডিসাইড করলাম যে ওর জন্য একটা সঙ্গী পাখি আনা যাক, কারণ ও বড্ড একা একা ফিল করছে, হতেই পারে। তো আমরা প্রায় চার মাস পর গিয়ে ওর জন্য একটা সঙ্গী পাখি নিয়ে আসলাম। কিন্তু এই সঙ্গী পাখিটা নিয়ে আসাই যে আমাদের লাইফে এত বড় কাল হয়ে যাবে আমরা সত্যিই বুঝতে পারিনি, আমাদের সত্যি এটা অজানা। পাখিটা নিয়ে আসার পর আমরা ভেবেছিলাম যে ও খুব হ্যাপি অ্যান্ড আমরাও খুব হ্যাপি, খুব খুশি থাকবো। ওর বেশ আনার পরে সত্যি খুব খুশিও ছিল, আমার
ব্লগটাতে নিশ্চয়ই তোমরা দেখেছো, আমরা যখন রিওর জন্যে ওর পাখিটা আনতে গেছিলাম, আমাদের ভুল হয়েছে এটা আমরা জানতাম না যে পাখি যখন আমরা বাইরে থেকে কোনো পাখি নিয়ে আসি তার মধ্যে একটা ভাইরাস থাকে, তার জন্যে পাখিকে আলাদা খাঁচায় রাখতে হবে একসাথে না রেখে, প্লাস তাকে স্যানিটাইজার করতে হবে, কোনো ওদের একটা ড্রপ আছে, এমনি আমাদের যে স্যানিটাইজার ওই দিয়ে করলে হবে না, এমনি পাখিদের একটা ড্রপ থাকে, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো কী ড্রপ সেটা। তো সেই ড্রপটা দিলে নাকি পাখি গায়ে থেকে সেই ভাইরাসটা চলে যায়, এবং অন্য পাখিদের সাথে থাকলে তখন অন্য পাখিরও কোনো ক্ষতি হয় না, আর যতটা পারবে 3-4 দিন যেন পাখিটার কাছ থেকে আলাদাই থাকে, মানে দুজনকে আলাদা খাঁচায় রাখতে হবে যার যে কটা পাখি হোক না কেন। তো আমাদের যেহেতু একটা পাখি ছিল আর একটা পাখি নিয়ে আসা হয়েছিল, তো সেজন্যে এইটা হয়েছে। আর যাদের ধরো অনেক পাখি আছে কিন্তু বাইরে থেকে আরও 2-3টে পাখি আনছো বা অনেকগুলো পাখি আনছো, তখনও কিন্তু একই রকমভাবেই সেই বাইরে থেকে যে পাখিগুলোকে তোমরা আনছো আলাদা খাঁচাতেই রাখবে, আর ঘরে যে পাখিগুলো আগে থেকে আছে সেগুলোর সাথে একদমই রাখবে না, প্রায় 3-4 দিন, প্লাস যে ডক্টরের কথা বললাম ওটা দিতে হবে। তো দিলে সেই ভাইরাসটা চলে গেলে তারপর তোমরা 3-4 দিন পরে একসঙ্গে রাখলে কোনো ক্ষতি করবে না। আমরা যখন পাখিটা কিনতে যাই আমাদের কিন্তু কেউ বলেই নি যে পাখিটাকে এইভাবে আলাদা রাখতে হবে বা ড্রপ ইউজ করতে হবে কে কিছু করতে হবে, কিছু বলেনি, নাথিং, আমরা কিছু জানি না, আর কোনোদিন পাখি পুষিও নি সেইভাবে যে জানবো। তো যাই হোক, আমরা যখন রাখলাম ওদের দুজনকে একসাথে, ওরা বেশ খুনসুটি করছে, একে অপরকে গা ছুলকে দিচ্ছে, গায়ে করছে এটা ওটা সেটা, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। বাট সাডেনলি এরকম কিছু একটা ঘটে যাবে এত শকড ভাবতেই পাচ্ছি না, যে রিওর জন্য, রিওর কথা ভেবে আমরা ওর জন্য একটা সঙ্গী নিয়ে আসলাম, আজকে রিও চলে গেল কিন্তু যাকে নিয়ে আসলাম সে তো একা হয়ে গেল, মানে ব্যাপারটা পুরোটাই একই হয়ে গেল, দাঁড়িয়ে গেল, সেও এখন আজ একা। আর সাহস করে আমরা দেখো আর একটা যে পাখি আনবো তার জন্যে আমরা সেটাও সাহস হচ্ছে না, কারণ আমরা পাখির সম্বন্ধে বিশেষ কিছু জানি না, ওদের রোগের সম্বন্ধে বিশেষ কিছু জানি না, তো কখন কার কী ঘটে যাবে কি ঘটবে না কিছু জানি না। এক এক সময় মনে হচ্ছে না যে এই যে পাখিটা আছে আমরা ছেড়ে দিই, ওর মতন থাক, বাইরে গিয়ে যদি বাঁচে বাঁচবে, মরলে মরবে, কমসে কম আমাদের ঘরে তো থাকবে না বা আমাদের কাছে তো কিছু হবে না, কারণ আমাদের কাছে কিছু হলে আমাদের গিল্টি ফিল হবে, আমাদের কষ্ট হবে, যেটা রিওর ক্ষেত্রে আমাদের হচ্ছে, যে হয়তো ওর 4 মাসই লাইফ ছিল, আর হয়তো 4 মাস আগেও মরে যেতে পারতো, ওই যে কাকগুলো আক্রমণ করেছিল 4 মাস আগেও মরে যেতে পারতো, বাট ঈশ্বরের কৃপায় ও 4 মাস আমাদের ঘরে ছিল, 4 মাস বাঁচলো, কিন্তু তারপরে যে এরকম কিছু একটা ঘটে যাবে সত্যি আমাদের জানা ছিল না। তাই তোমাদেরকে এই জাস্ট কথাটাই জানাতে এলাম বা বলতে আসলাম, যে তোমরা যারা নতুন পাখি কিনছো বা কিনবে মনে করছো, বা আমাদের মতন অনেকেই আছো হয়তো যে একটা পাখি আছে, একটা পাখি মরে গেছে, তো আর একটা পাখি আনবে ভাবছো, তো তারা অবশ্যই কিন্তু এটা আগে করে নিও, নাহলে কিন্তু তোমাদের প্রিয় পাখিটাকেও হারাতে হবে আমাদের মতো। তাই তোমরা এই ভুলটা প্লিজ করো না। 2 দিন ধরে এমনিতেও মন খারাপ প্লাস শরীর খারাপ গলার অবস্থা দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো নতুন করে কোনো কিছু ভিডিও বানাইনি, ব্লগ বানাইনি, আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের রিওটা হঠাৎ করেই ছেড়ে চলে গেছে আমাদের সবাইকে, আর কেন গেল সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমি আগে যদি ইউটিউব ঘাটতাম হয়তো আমাদের রিও আমাদের সাথেই থাকতো, এই জিনিসটাই ঘটতো না। যখন রিও মারা যায়, কারণ ও সুস্থ ছিল, একদমই টোটালি সুস্থ ছিল, এমনকি 2 দিন পরও মারা যায় পাখিটা আনার, তো 2 দিনের 2 দিন ওর সাথে খুব মানে গায়ে গা ঢাকানো, চুলকে দেওয়া, একে অপরে গায়ে তাকা, মানে খেলা করা সবটাই করছিল। হঠাৎ করে 2 দিনের পর 3 দিনের মাথা থেকে না রিও খালি মুখ ঢুকিয়ে, লোমের পালকের মধ্যে মুখটা ঢুকিয়ে ঘুমোচ্ছে। আমরা ভাবলাম ন্যাচারাল হয়তো ওয়েদারের জন্য হচ্ছে এটা। তো সেদিন থেকে না একটু মানে ঝিম মেরেছিল যাকে বলে, মানে বেশি চিল্লাচ্ছিল না, উড়ছিল না, খাচ্ছিল না, ঝিম মেরেছিল। সাডেনলি বিকালবেলায় আমরা প্রত্যেক দিন কী করি, সকালে বিকালে উঠে ওকে দেখি ও কী করছে না করছে। তো সেদিনকেও আমি বিকালবেলায় ওর খাবারের জায়গা দেখতে গেলাম যে খাবার আছে না, খাবার দেবো তার জন্যে। তো দেখি ও জাস্ট হালকা পড়ে আছে, আমি তো হালকা পড়ে আছে মানে, কারণ ও সবসময় ওর যে স্ট্যান্ডটা আছে খাঁচার, সেই স্ট্যান্ডের উপরে বসে থাকে, ও নিচে কোনো দিনই থাকে না, নিচে আছে। আমি তো আমার হাত পা জাস্ট থ হয়ে গেছে ওখানে। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে অনেক তার পেট
পশু পাখি যাই হোক না কেন মারা গেছে বা মারা যাচ্ছে সেই সময় অনেকেই ভিডিও করে, বাট আমার সত্যি বলছে আমি জাস্ট থ হয়ে গেছি, আমার সাহসও হয়নি যে আমি ওই মরা পাখিটার একটা ভিডিও করব বা একটা ফটো তুলবো। সিরিয়াসলি আমি জাস্ট করিনি, আমি দেখে থ আমার হাজবেন্ডকে ডাকলাম, দেখো না রিওর কিছু হয়েছে কি, রিও এরকম পড়ে আছে কেন। তো আমার হাজবেন্ড এসে বললো হ্যাঁ ও আর বেঁচে নেই, ও শকড যে দুদিন আগেও ঠিক ছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল। তারপরে আমার শাশুড়িকে ডাকলাম, শাশুড়ি এলো অ্যাকচুয়ালি, আসতে বললো কী হয়েছে কী হয়েছে, বললাম দেখো না আমার রিও এরকম কথা মানে কিছুই করছে না, শুয়ে এমনভাবে শুয়ে আছে যেন বেচার কিছু হয়েছে, দেখো তো মা হাত দিয়ে দেখলো পুরো বডি শক্ত হয়ে গেছে, কিছু নেই। মানে আমরা দুপুরবেলা 3টের সময় যখন ওকে দেখে শুলাম খেয়ে দিয়ে উঠে, তখনও ও ঠিক ছিল, 5টার সময় গেছি তখন দেখলাম ওর এই অবস্থা, তার মানে ওই 3টে থেকে 5টার মধ্যে ওর যা হওয়ার হয়েছে, জানি না কী হয়েছিল। তবে আমি তারপরেই ইউটিউব সঙ্গে সঙ্গে সার্চ করি এবং জানতে পারি যে কোনো দিন বাইরে থেকে কোনো পাখি এনে একসঙ্গে নিজের ঘরের পাখির সাথে রাখতে নেই, তাহলে তাদের গায়ের ভাইরাসটা তাকে অ্যাট্যাক করে এবং সেই পাখি বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যায় তখন। আর যদি সঙ্গে সঙ্গে তোমরা যদি সেই সিমটমটা ধরতে পারো তবে তো বাঁচাবে, আমরা পাখি সম্বন্ধে কিছুই জানি না তো সিমটম বুঝবো কী করে, বাঁচাবো কী করে। আর আজকে আমরা যে শিক্ষাটা পেলাম তার থেকে এটা ক্লিয়ার যে নেক্সট টাইম আমরা পাখি কিনলে অবশ্যই বুঝে কিনবো বা সেই পরিপাটি ব্যাপারটা করে নিয়ে তারপরেই আমরা পাখি কিনবো, এই ভুলটা তো আমরা আর করবো না, কারণ যখন কেউ কাছের কেউ চলে যায় না সত্যি খুব দুঃখ হয়, সত্যি খুব কষ্ট হয়, সেটা ফিল করতে পারি, যারা হারিয়েছো তারা অবশ্যই নিশ্চয়ই ফিল করতে পারো। এই কারণে না আমরা কোনো কিছু পোষা বন্ধ করে যাই, এই তার পোষা বন্ধ করে দিয়েছে তো আমরা এই না যে আমরা পশু পাখিকে ভালোবাসি না, আমরা যথেষ্ট পশু পাখিকে ভালোবাসি, বাট এই কারণে মানে মরে যাবে কিছু হয়ে যাবে সারা জীবন নিজেকে গিলটি ফিল করা যে আমার জন্য হয়তো হয়ে গেল এরকম কিছু একটা, আফসোস করা, এই সমস্ত কারণে আমরা জাস্ট পুষতে চাই না। তো এবার তোমরাই আমাকে সাজেস্ট করো, আমাকে কমেন্ট করো যে এখন যে রিহোর জন্য যে সঙ্গীটা এনেছিলাম সে তো এখন পুরো একা হয়ে গেল, এখন তাকে কী করব, কী করা উচিত, তার জন্য কি আর একটা সঙ্গী পাখি আনা উচিত নাকি তাকে ছেড়ে দেওয়া উচিত নাকি যেমন আছে তেমন থাকবে, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আলাদা করে কিছু ভাবার মতো নেই, সিচুয়েশনও নেই, আর চেষ্টা করব নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসার, তবে একটু সময় লাগবে। আর তাছাড়া ভিডিও যে বানাবো তোমরা তো কেউ সেইভাবে আমাকে সাপোর্টই করছো না, প্রথম প্রথম একদম করতে না, মিডিলে করলে, আবারও এখন একদম করছো না, এরকম করলে আমি নিজেও এনকারেজ করতেই পারছি না যে একটা ভালো ভালো ভিডিও বানাবো বা কিছু। আর যখন কোনো ভালো ভিডিও বানাচ্ছিও তখন আমি এক্সাইটেড যে হ্যাঁ এটাতে হয়তো ভিউ আসবে, এটাতে হয়তো লাইক আসবে, বাট না সেটাতেই আমার ভিউ আসছে না লাইক আসছে না, বাকি ওই আল্লাহ ভরসা উপরওয়ালা ভরসা। তো চলো গাইস আমার ভিডিওটা এখানে শেষ করছি, কী বলবো, তোমাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে মতো টাটা।